হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমার যে নতুন একটি ব্লগ, আর অনেকদিন পর তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। অনেকদিন হয়ে গিয়েছিল যে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি না, তো ভাবলাম আজকে শেয়ার করি তোমার সাথে একটা ডেইলি ব্লগ, যেটা এখন আমি একটু মোটামুটি ফ্রি আছি। তো চলো বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক। তো দেখো এখন বাইকটা তোমাদেরকে আমি দেখাইয়ে আমি শুরু করলাম ঘর থেকে। দেখো এখানে কিন্তু আমি স্কুল ড্রেস করে নিয়েছি, আর এখানে আমি আগ থেকেই আমি তোমাদেরকে আর কি খাটকুচানাটা দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম বলে যে আজকে আমার পরিকল্পনা ছিল না, কিন্তু আমার মনে ছিল যে আমি আজকে ব্লগ করবো। সো দেখো আমি এখানে আর কি আমার স্কুল ড্রেসটা বের করে রেখেছিলাম হ্যাঙ্গার থেকে। দেখো তারপর আমি আমার টিফিনটা রেডি করলাম, এখানে বাটার নাট দিয়ে পাউরুটি ছিল, আর একটা এই ললিপপটা না আমি ভুলে গেছি, ফার্স্ট টাইম আমি কালকে ট্রাই করেছিলাম। তো আজকে আমি এটা নিয়ে যাচ্ছি স্কুলে খাওয়ার জন্য। তো এটাই আজকে আমি আমার স্কুলের টিফিনের জন্য নিয়ে যাচ্ছি। তো চলো আমি এখন রেডি হয়ে যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস দেখো আমি কিন্তু স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি, এখন আমার বাবার হেলমেটটা নিয়ে আমি আর কি স্কুলে যাওয়ার জন্য যাচ্ছি আর কি স্কুল যাচ্ছি। সো দেখো এখন আমি স্কুলে আমার বাবার বাইকে করে যাব। তোমার বাবা বাইকটা ঘুরাচ্ছিল, আমি ওখান থেকে দাঁড়িয়েছিলাম আর কি। তো স্কুল থেকে এসে তোমার তো ভিউয়ার্স আজকে আর কি স্কুল থেকে আসার পর আমি মাফিন কেক আর কি আর ম্যাগি খাচ্ছিলাম। আমার একটু খিদা পেয়েছিলো আর কি, বেশি একটু খেতে পেয়েছিল পরে আমার আমাকে বললাম নুডলস করে দিতে। তো আমাকে আম্মু ম্যাগি নুডলস করে দিল দুই প্যাকেট। সো ওইটাই আমি আজকে আমার মানে একটু হালকা পাতলা নাস্তা করলাম যেহেতু আমার খিদা পেয়েছিলো। তো এরপর আমি গোসল করে ভাত খাবো। তো ভাত খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি গোসল করে এসে ভাত খেতে বসে গেলাম, আর এখানে দেখতেই পাচ্ছ আর কি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে আমার আম্মু রান্না করেছিল, আজকে আমার লাঞ্চে ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ আমি বাহিরে আর কি বসে, বাহিরে বলতে ঘরে বসে খাচ্ছিলাম জানার সামনে আর কি বাহিরের দৃশ্য দেখতে দেখতে। সো দেখো আবার ছিল এখানে মানে যে লাউটা রান্না করেছিল সেটার খোসা আর কি আলু দিয়ে রান্না করেছিল, মানে ভাজি করেছিল। আর ছিল এখানে শুটকি ভর্তা, মেবি আমি জানি না কী ভর্তা, বা আমি শুটকি ভর্তা এবং মাংসের ফেল বাটটা শুটকি ছিল আর কি। সো দেখো আমি ভাত খাওয়া শুরু করে দিয়েছি। তো ভিউয়ার্স আমি ভাত খাই তোমাদেরকে। ভিউয়ার্স বিকালবেলা যাচ্ছি একটু বাহিরে খেলতে। সো দেখো আমি বাহিরে খেলতে যাচ্ছি এখন, বাহিরে খেলতে এখন বিকাল প্রায় সবাই চলে গিয়েছে খেলতে আর কি। তো এখন আমি যাব। তো দেখো আমি আমার আম্মু ভিডিও করে দিচ্ছিলাম, আমি সেই থেকে নামছিলাম ব্যাট নিয়ে। সো শীতকাল মানে হলো গিয়ে ব্যাট খেলার দিন। আর আমি যেহেতু পার্কে যাচ্ছি, আমার আম্মু যাবে না আজকে পার্কে, অন্য কোনো দিন পার্কে গেলে। তখন তুমি অনেক আগে একটা ব্লগে দেখেছিলে, হতে পারে যারা যারা ব্লগটা দেখেছিলে দেখিয়েছিলে যে আমি একটা পার্কে বসে দোল দেখাচ্ছিলাম, সেই পার্কে আমি এসে ওই পার্কটা আমার বাসার একদম পাশে। সো আমি যাই তখন তো সন্ধ্যা সকালে তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি বাসাতে মানে সরি বাসায় এসেছি আর কি, পার্ক থেকে খেলে দিলে অনেক মজা করেছি। তো এখানে আমি সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখতে আমার জামা কাপড়গুলি স্কুল ড্রেসগুলি আর কি বাইরে থেকে ঘরে নিয়ে আসছিলাম। জামা কাপড়গুলি নিয়ে আমি এখন এগুলিকে হ্যাঙ্গারে আর কি মানে সুন্দর করে ভাঁজ করে রাখবো আর কি। প্রতিদিন আমি এই কাজটাই করি, মানে রাত সারা সন্ধ্যাবেলা আমি এটা করি। আর দেখো আমি এখানে কিন্তু আমার রুমটা ভালোভাবেই সাজিয়েছি, আমার কাছে মনে হয়েছে ভালোভাবেই সাজিয়েছি, এখানে জিলিকপাতি লাগিয়েছিলাম। তারপর আমি বসে গেলাম পড়তে, যেহেতু নতুন বছর নতুন বই দিয়েছে, মোটামুটি পড়াটা তো লাগেই, যদিও জানোই আমার সতটা ভালো করে স্কুলে পড়াশোনা হয় না। সো দেখো আমি টুকু লিখেছিলাম, কালকে লিখেছিলাম, বাট অর্ধেকটা আমি কমপ্লিট করিনি। সো অর্ধেকটা আমি কমপ্লিট করবো, বাট বেশিটা কমপ্লিট করবো না। তো তোমাদের thank you.
গাইজ, আমি আমার স্কুলের পড়া শেষ করে আমি আমার নিজের বইগুলি শেষ করে অর্ধেক। তো তারপর আমি আপেল খেতে খেতে আমি আমার আর্টের ইউটিউব চ্যানেলের জন্য তো আর কি কয়েকটা আর্ট করছিলাম। আর দেখো আমার পেন্সিলগুলি কিন্তু অনেক ছোটো আর কি, অনেক আগের এই পেন্সিলগুলি আমার মার্কার আছে, সো ওটাতে আমি করে নিই বিকজ এটা একটা ভালো সুন্দর করে আর্ট আমি অতটাও করতে পারি না, যতটুকু পাই ততটুকু দিয়ে আমি আমার একটা আর্টের চ্যানেলটা চালাচ্ছি। সো দেখো এখানে আমি আর কি আর্ট করছিলাম, মোটামুটি আর্ট কয়েকটা আমি করে ফেলেছি বাট এটা লাস্ট ছিল। দেখো গাইস এখন আমার আর্ট সবগুলি শেষ, এখন আমি এখানে বিভিন্ন ভেজিটেবল আর কি ভেজিটেবলের ছবি আঁকলাম, মানে সবজির ছবি আঁকছি। আর এখানে একটা রাস্তার পাহাড়ের ছবি আর এটা একটা শহর, আমার কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি এখনও, অর্ধেকটা কমপ্লিট বাকি আছে। আর এখানে দেখো আমার টেবিলের অবস্থা খুবই ফালতু অবস্থা, সো এগুলিকে আমি এখন গোছাবো। তো ভিউয়ার টেবিল গোছানো শেষ করে আমি বসে গেলাম লাঞ্চ করতে, আমার বাবা আর কি আজকে শহরে গিয়েছিলো, তো সেখান থেকে আমার বাবা কাচি ডাইন থেকে কাচি নিয়ে এসেছিলো, আমার আম্মু বলছিলো কাচি নিয়ে আসতে। সো এখন আমরা কাচি খেতে বসে গেলাম আজকে আমাদের ডিনারে, এটাই ছিল কাচি। সো কাচিটা অনেক অনেক মজা ছিল, বলার বাহিরে ছিল। অন্যদিন যেদিন খাওয়ার সেদিন আমার অতটা ভালো লাগে না, বাট আজকে একটু বেশি ভালো লেগেছে। তো এখানে আমার আম্মু আমাকে আমার আম্মু একটা হাত দেখাচ্ছে, আমি এক হাত দেখাচ্ছি, আমার বাবা এক হাত দেখাচ্ছে, একটা প্লেটেই সবাই নিয়েছি। সো এটা আলাদা একটা মজা, তো আজকে আমি এটা দিয়ে আমার ডিনার কমপ্লিট করবো। তো ভিউয়ার্স আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড়ো করলাম না, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে, তো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।